আমি বলি গরুর গোশ খেয়েছিলেন কে? দাদাদের দাদা সৌরভ গাঙ্গুলী আনন্দবাজার কাগজে ফ্ল্যাশ করেছিল, আমি সৌরভ গরুর গোশ খেয়ে করছি গৌরব, গরুর গোশ না খেলে আমার কব্জিতে জোর হয় না। আমি বলি দাদা খেয়েছিলে খেয়েছিলে, আবার আনন্দবাজার কাগজে কেন ফ্ল্যাশ করলে? সারা দেশের মানুষ তো জানলো যে সৌরভ গাঙ্গুলী গরুর গোশ খেয়েছে, তাহলে ওখানে জাত গেল না, আমি মুসলমান গরুর গোশ খাবো এটা জাত। এই জন্য বলি মিলেমিশে বাস করতে হবে ভাই। তবে কথা রয়েছে কোথায়, আপনি মন্দিরে পুজো করুন, আমি ডিস্টার্ব করব না, আমাকে মসজিদে নামাজ পড়তে দেন, আপনি ডিস্টার্ব করবেন না, তাহলে ফিরে আসবে শান্তি আর শান্তি। মনে করেন রাস্তা দিয়ে একটা হরে কৃষ্ণ হরে রামের গাড়ি যাচ্ছিল, মদবত্তিতা দেবার দকমতে ত্রিশনাম ভক্ষায়েত সদা বেদা শাস্ত্রত স্মৃতি। হরে কৃষ্ণ গোবিন্দ হরে, গাড়িটা যাচ্ছিল, যেতে 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 হঠাৎ করে মসজিদের মধ্যে একজন মানুষ ছিল, বাইরে বার হয়ে বলছে, এই ভাই গাড়িটা বন্ধ করো। কেন? এটা মসজিদ। আমি বলি ভাই না, মানা করার দরকার নেই, কারণ সরকারি রাস্তা সে যাচ্ছে, যাক না, অসুবিধা কি আছে? আপনি আজকে মসজিদের প্রতি দরদ দেখালেন, মসজিদের মধ্যে আপনি নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেবের বলতে মনে নেই যে মোবাইলটা সাইলেন্ট করুন খুতবার আগে, হঠাৎ করে খুতবা শুরু হয়েছে আর মোবাইল বেজে উঠেছে, তুমসে মিলনে কা দিল করতা হে, ওর কালার টোন ছিল রিংটোন, আপনি তো ও তো বাইরে বাজাচ্ছিল, আপনি তো মসজিদের ভিতরে বাজালেন, আগে এটা আপনি বন্ধ করুন, তারপরে দাদাদের ঢোলের বাজনা বন্ধ করবেন, তাহলে ফিরে আসবে শান্তি আর শান্তি। এই কথাগুলো ভুল বলছি, আমি কথা বলব, নিজের ঘর আগে শাসন করেন, পরে পথ শাসন করবেন। এখন বলুন আমি মসজিদের মধ্যে নামাজ পড়ছি, জাহিদুল ইসলাম বৈদ্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমি নামাজ পড়ছি, হরে কৃষ্ণ হরে রামের গাড়িটা যে ভাইটা নিয়ে আসছিল ওর পোশাক লাগিনি, পোশাক লাগার ভান করে মাইকটা মসজিদের দিকে ঘুরিয়ে দিয়েছে, কেন? যাতে করে ওই বেচারি মসজিদে নামাজ পড়ছে ওর যেন নামাজের ব্যাঘাত ঘটে, ওর নিয়ত ছিল, এই জন্য মাইকটা মসজিদের দিকে ঘুরিয়ে দিয়েছে। গানের বাজনা কানে আসলে বা যে কোনো আওয়াজ আসলে দেখবেন যখন কেউ মসজিদের মধ্যে নামাজ পড়ে জোরে কোরআন শরীফ পড়া তাই নিষেধ, ঠিক না ভুল কথা বলে? হরে কৃষ্ণ হরে এই আওয়াজটা কানে আসছে ভাই, আমি ঠিক মতো সুরগুলো পড়তে পারছি না, একাগ্রে চিত্তে আমি নামাজ পড়তে পারছি না। তাহলে আপনি বদমাইশি করে পোশাক লাগেনি, পোশাক লাগার ভান করে আপনি মসজিদের দিকে মাইকটা ঘুরিয়ে দিলেন, আমার নামাজ পড়তে ব্যাঘাত ঘটেছে। এবার আপনি বলুন ভারত স্বাধীন ভারত, এখানে সবার সবার সমান অধিকার রয়েছে, আজকে মুসলমানেরা স্বাধীনতার সময় রক্ত দিয়েছিল, আপনারাও যেমন দিয়েছেন আমরাও রক্ত দিয়েছি, আজকে আমি বলবো আপনি মন্দিরের মধ্যে বসে পুজো করছেন, হো তরবিন্দ্র হো তরবিন্দ্র মহাশরীন্দ্রা আপনি একাগ্রে চিত্তে পুজো করছেন, ও ঠাকুর মশাই আমি যদি আপনার পিছনে যে আজাম দিই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠাকুর মশাই আপনার মন্ত্র ঠিক থাকবে তো? ঠাকুর মশাই বলতে বাধ্য হবে, খোকা এ আজানের আওয়াজ শুনে আমার মনে হয় কোন দিক দিয়ে ভয়ে পালাবো তার ঠিক ঠিকানা নেই, মন্ত্র পড়া তো দূরের কথা। আমি বলি ঠাকুর তুমি আমার নামাজে ব্যাঘাত ঘটিও না, আমি তোমার মন্দিরের পাশে যেও আজান দেব না, তুমি শান্তিতে পুজো করো, আমাকে শান্তিতে নামাজ পড়তে দাও, তাহলে ফিরে আসবে শান্তি আর শান্তি। সরকারের যদি পুলিশের অভাব কোনোদিন হয় সেদিন মুসলমানদেরকে বলবে মুসলমানেরা মন্দির চৌকি দেবে, এই মন্দিরে হাত দেওয়া মন্দিরে আঘাত করা এই এই নীতি বা এই জিনিস ইসলাম শরিয়াত শেখায় না। কথা বুঝেছেন? শেষের দিকে সময় পেলে ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটু আলোচনা করব। এখন আমি যেটা বলতে চাই, আমার ভাইরা আমাদের বড় ইমাম সাহেবের নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এনার নাম নিঃসন্দেহে আপনারা জানেন, আস্তিক এবং নাস্তিক দুই সম্প্রদায় আগেও ছিল এখনো আছে আগামীতেও আসবে, এর সমস্যা সমাধান করা অনেক কঠিন ব্যাপার রয়েছে।
আস্তিকের ডেফিনিশন আস্তিক কারা যারা সৃষ্টিকর্তাকে মানে তাদের বলা হচ্ছে আস্তিক নাস্তিক কারা যারা সৃষ্টিকর্তাকে মানে না তাদের বলা হচ্ছে নাস্তিক নাস্তিকের ডেফিনিশন আস্তিকের ডেফিনিশন এই জন্য মনীষী বেগম তিনি বলেছেন এ লিটল ফিলোসফি ক্লিন ইট মেন্স মাইন্ডস টু অ্যাথিজম বাট ডিফারেন্ট ফিলোসফি ব্রিং ইট মেন্স মাইন্ডস অ্যাবাউট টু রিলিজিয়ন তিনি বললেন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বোঝানোর জন্য এলোমেলো মনোকল্পনাকে প্রশ্রয় দেওয়া যাবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ইমাম সাহেবের সময় আস্তিক নাস্তিকরা কম ছিল খলিফা মনসুরের দরবারে নোমান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহেবের নাম তার কাছে একজন নাস্তিক মানুষ এসেছে আপনাকে বুঝাতে হবে আল্লাহ বলে একজন আছে প্রোটেক্টর অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েটর আল্লাহ আল্লাহ বলে একজন আছে যদি আপনি বুঝাতে পারেন তাহলে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বলার পরে খলিফা মনসুর বললেন আমাদের বড় ইমাম সাহেব আমার দরবারে ইনভাইট করব দাওয়াত করব ইমাম সাহেব এসে আপনার প্রশ্নের উত্তর দেবে আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ বাইরে আমার চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো আপনাকে দাওয়াত নিতে হবে বেলা দুটো বেজে দশ মিনিটে আমার দরবারে আপনি চলে আসবেন কেন কেন একজন নাস্তিক মানুষ চলে আসবে নাস্তিক মানুষকে বোঝাতে হবে নাস্তিক মানুষকে বোঝাতে হবে আল্লাহ বলে একজন আছে প্রোটেক্টর বলে একজন আছে ক্রিয়েটর বলে একজন আছে এটাকে বোঝাতে হবে যদি আপনি বোঝাতে পারেন আপনার হাতে হাত ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ইমাম সাহেবকে দাওয়াত করা হলো ও জামানার ইমাম বড় ইমাম সাহেব নোমান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আপনাকে আমার দরবারে আসতে হবে যে সময় আসার কথা সেই সময় তিনি এসে পৌঁছাতে পারেননি এবার নাস্তিক মানুষটা বলতে শুরু করে দিল দেখো দেখো বন্ড মুসলমান মুসলমান ভয় পেয়েছে আল্লাহ বলে একজন আছে এটা মনে হয় বোঝাতে পারবে না এই জন্য মনে হয় দরবারে আসেনি বলার পরে কিছুক্ষণ পরে ইমাম সাহেব দরবারে এসে হাজির হলেন আপনার আসতে কেন দেরি হলো উনি বলে দিলেন আমার আসতে আসতে একটা নদী পার হতে হয় নদী তার নাম হলো তাজলা নদী আমি যখন নদীর ধারে এসে পৌঁছালাম আমি দেখলাম নদীতে কোনো নৌকা নাই আমি চিন্তায় পড়ে গেলাম আল্লাহ আমি ওখানে কিভাবে যাব আল্লাহ আমি না গেলে ওই মানুষটা আমার নামে অপবাদ দেবে আল্লাহ আল্লাহ বলে একজন আছে প্রোটেক্টর বলে একজন আছে অ্যাডমিনিস্ট্রেটর বলে একজন আছে এটা আমি কিভাবে বুঝাবো আল্লাহ হঠাৎ করে আমি জঙ্গলের দিকে তাকালাম আমি তাকিয়ে দেখলাম জঙ্গল থেকে জঙ্গলের দিকে একটা গাছ আপনা আপনি হেঁটে হেঁটে আমার দিকে চলে আসছে শুধু তাই নয় গাছটা আবার আপনা আপনি চেরাই হয়ে তক্তা তৈরি হয়ে গেল শুধু তাই নয় তক্তাগুলো আবার আপনা আপনি চেরাই তক্তাগুলো আবার আপনা আপনি নৌকা তৈরি হয়ে গেল ওই নৌকায় বিনা মাঝিতে ওই নৌকাটাই করে পার হতে আমার দেরি হয়েছে এই জন্য আমার দেরি হয়ে গেছে এবার নাস্তিক মানুষটা বলছে দেখো দেখো জীবনে অনেক মিথ্যা কথা শুনেছি কিন্তু বাবার জন্মেও এমন মিথ্যা কথা শুনিনি কেন গো বলছে সম্ভব নাকি একটা গাছ কাটতে গেলে হেইয় মারি করে কাঁচি দিয়ে টান দিয়ে কোথায় ফেলতে হয় ও ভাই আমার পিপে গাছটা যেন না ভাঙে দেখো বলে না বলে না বলে না বলে না টালির চালা যেন টালি না ভাঙে কত রিস্ক নিয়ে কাঠের কাজ করতে হয় শুধু তাই না আবার ওই কাঠ কত কষ্ট করে চেরাই করে করাব দিয়ে চেরাই করতে হয় সুদক্ষ কারিগর ছাড়া নৌকা বানানো যায় না আপনি বলছেন আপনা আপনি গাছ হেঁটে হেঁটে এসেছে আবার আপনি আপনি চেরাই হয়ে তক্তা তৈরি হয়েছে আবার আপনি আপনি নৌকা তৈরি হয়েছে ইট ইজ ইম্পসিবল মিথ্যা কথা অনেক শুনেছি বাবার জন্য এরকম মিথ্যা কথা শুনি আপনি বলুন যে আল্লাহ বলে কেউ নেই কিন্তু এমন করছেন কেন উনি বললেন এটা যদি সম্ভব না হয় তাহলে পৃথিবীর মূলে প্রোটেক্টর অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েটর আল্লাহ বলে যদি কেউ না থাকে এই পৃথিবীটা কিভাবে চলছে পরিচালনা কে করছে একটাই ট্যাবলেটের মামলা একটা কথাই বুঝে গেছেন যিনি কি বলতে চাইছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম সাহেবের যুক্তি বুদ্ধি কত থানা থেকে পুলিশ এসেছে পুলিশ এসে বলছে এই নোমান বিন সাবিতকে দেখেছো কোথায় আছে বলতে পারো ইমাম সাহেব যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওই জায়গা থেকে একটুখানি সরে গিয়ে বললেন কিছুক্ষণ আগে ওই জায়গায় ছিল পুলিশ মনে করছে মনে হয় এখন এখানে নেই কোথায় গেছে তার ঠিক নেই
পুলিশ চলে গেছে, কত বুদ্ধি ছিল তার মাথা। স্বামী স্ত্রী ঝামেলা বেঁধেছে, স্বামী স্ত্রীর ঝামেলা হয় না? হয় না, হয় বাবা, স্বামী স্ত্রীর ঝামেলা হয়, ঝামেলা বেঁধেছে। স্বামী এসে বলছে আমাকে এক গ্লাস পানি দাও। স্ত্রী পানি নিয়ে যেই এসেছে, আসার পরে স্বামী বলছে দেখো যদি ওই পানি তুমি খাও তিন তালাক, ফেলে দিলেও তিন তালাক, রাখলেও তিন তালাক। কথা বলে এখন ওর স্ত্রী কি করবে? স্ত্রী খুব বেচারি সমস্যায় পড়ে গেছে। ইমাম সাহেবের কাছে আসলেন। ইমাম সাহেব এমন একটা উত্তর দিয়ে দিলেন, পানি খেলেও না, রাখলেও না, এবং ফেলেও দিল না, তালাকও হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ পারেন বলবেন, আমি শেষের দিকে বলবো। আর একটা কথা, স্বামী স্ত্রী ঝামেলা বেঁধেছে, বাঁধার পরে এখন স্বামী বলে দিয়েছে ফজরের আজানের আগে যদি আমার সঙ্গে কথা না বলো তবে তুমি তিন তালাক। ভাই ফজরের আজানের আগে যদি কথা না বলে তালাক হবে না? হবে না, কথা বলো, তালাক হবে তো নাকি? তালাক হয়ে যাবে। তালাকের অধিকার স্বামীকে দেওয়া হয়েছে, স্ত্রীকে না। স্বামী যদি স্ত্রীকে বলে আজকে 24 ঘন্টার মধ্যে আমার ঘরের থেকে যদি তুমি বাইরে নামো তবে তুমি তালাক, সত্যি সত্যি ভাই বাইরে নামলে তালাক হয়ে যাবে। 2013 সালে আমিনিয়া থেকে মুক্তি পাশ করেছি, মসলার কিতাবে আমরা পড়েছি, তালাক হয়ে যাবে। স্বামী বলছে, স্বামী এই কথাটা বলার পরে বেচারি খুব ঠকে গেছে। স্ত্রী বলছে যাক এই খেজু স্বামীর সঙ্গে সংসার করার চাইতে আমার বাপের বাড়ি যেয়ে থাকা ভালো। কিছু কিছু স্বামী আছে বাবা দেখবেন ঝুল ডালের তেঁতুল, এত খেজু আছে না নাই কথা বলো, এত রাগ তাদের শরীরে রয়েছে, আল্লাহই ভালো জানে। কথা বুঝেছে? বলছে আমি বেঁচে গেছি, জামা কাপড় গুছিয়ে নিয়ে পুরো রেডি। সমস্ত আলেমের কাছে গেলেন, বলে কিছুই করার নেই, ফজরের আজান হবে অটোমেটিক তালাক হয়ে যাবে তোমার স্ত্রী। ও বলছে আমার আর বিয়ে শাদী হবে কিনা আল্লাহ ভালো জানে। ও ইমাম সাহেবের কাছে গেছেন, ইমাম সাহেব আমাকে একটু সমস্যা সমাধান করে দেন। উনি সমস্যা সমাধান করেছিলেন, তালাক হয়নি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমি অবশ্যই বলবো আপনাদের প্রশ্নের জবাবগুলো, যদি আপনারা পারেন একটু বলবেন তাহলে জানবো যে আপনারা আওয়াজ শুনেছেন বা মনে রেখেছেন কথাগুলো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এবার মুসলমান হয়ে যাওয়ার ওই মানাস্তিক মানুষটা ইমানের কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এবার তিনি বললেন আপনাকে আমাদের ধর্মগুরু ধর্মযাজকের কাছে যেতে হবে। যাওয়ার পরে আপনাকে কয়েকটা প্রশ্ন করা হবে, যদি আপনি উত্তর দেন, উত্তর দিতে পারলেই এক ঝাঁক নাস্তিক মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আল্লাহকে তারা মেনে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব কোনো ভয় করলেন না, উনি জানেন আল্লাহ আমাকে হেল্প করবে, মাদাত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আমি আল্লাহ আমার হক সাহায্য করার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি জানেন আল্লাহ আমাকে হেল্প করবে, মাদদ করবে, আল্লাহ আমাকে সাহায্য করবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি কদমে এবার তিনি চলে গেলেন কোথায়, সেই পাদ্রী সাহেবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন বলুন বলুন কি প্রশ্ন আপনি আমাকে করবেন? চারখানা প্রশ্ন করা হলো। নাম্বার ওয়ান প্রশ্ন হলো আপনার আল্লাহ কোন কথা, আল্লাহ আপনার আল্লাহ এখন কি করিতেছেন? নাম্বার টু কোশ্চেন হলো আপনার আল্লাহর মুখ এখন কোন দিকে আছে? নাম্বার থ্রি কোশ্চেন আপনার আল্লাহর আগে কে ছিল? নাম্বার ফোর কোশ্চেন হলো আপনার আল্লাহ এখন কোথায় অবস্থান করেছে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিলেন আপনার চারটে প্রশ্নের আমার উত্তর তৈরি হয়ে গেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার উনি জানেন আল্লাহ আমাকে সাহায্য করবে, এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন বাবা। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি প্রশ্নোত্তর পর্ব শুরু করা হবে, প্রশ্নগুলোর উত্তর দেবেন। চিন্তা ভাবনায় পড়ে গেলেন, তিনি বললেন দেখুন দেখুন ও
পাদ্রি সাহেব আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আপনাকে বলবো আপনি যে চেয়ারটায় বসে রয়েছেন ওই চেয়ারটা কোনকের জন্য আমাকে দিতে হবে আর আপনার চেয়ারে আমি বসে পড়ব আর ওই চেয়ারটা আমাকে দিতে হবে আপনাকে কোনকের জন্য জমিনে বসতে হবে বলে কেন বলে যে প্রশ্ন করে তার দাম বেশি না যে উত্তর দেয় তার দাম বেশি বলছে যে উত্তর দেয় তার দাম হলো বেশি আমি উত্তর দেব আমার দাম হলো বেশি আপনাকে চেয়ারটা ছেড়ে দিতে হবে ইমাম সাহেবের কথা মতো এবার পণ্ডিত মশাই চেয়ারটা ছেড়ে দিয়ে জমিনে বসে পড়ল জমিনে বসার পরে ইমাম সাহেব চেয়ারে বসে পড়লেন বসার পরে তিনি বললেন আপনার নাম্বার ওয়ান প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা আমি বুঝতে পারিনি আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে দাও বলে আপনি কিভাবে বুঝবেন আমার আল্লাহ কোরআন শরীফে জানালেন আমার আল্লাহ আমিরকে ফকির করতে পারে ফকিরকে আমার আল্লাহ আমির করতে পারে সম্মানদাতা ব্যক্তিকে সম্মানহীন করতে পারে সম্মানহীন ব্যক্তিকে সম্মানদাতা করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আগে ছিলেন রাজা বাদশা সিংহাসনে বসে আমার আল্লাহ আপনাকে কান্দরে টেনে নামিয়ে জমিনে বসিয়ে আমার মতো একজন ফকির মোল্লা মৌলভীকে আমার আল্লাহ রাজ সিংহাসনে বসিয়েছেন আমার আল্লাহ এখন এটাই করিতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বলে আমি বুঝে গেছি তুমি কি বলতে চাইছো আমি বুঝে গেছি ইমাম সাহেবের প্রশ্নগুলো সঠিক হয়েছিল পরীক্ষার সময় আসলে মাস্টার মশাই ছাত্রদের সাজেশন দেয় দেখবে সিলেবাস বলে এখান থেকে এই পর্যন্ত পড়বে বাড়িতে গিয়ে মস্তানি করে যেন আবার নিজে নিজে সাজেশন করো না তাহলে পরীক্ষার হলে কিন্তু গালে কলম দিয়ে বসে থাকতে হবে ঠিক না ভুল কথা বল এখানে কিছু বলা হয়নি যাবার সঙ্গে সঙ্গে বললেন এই কটা প্রশ্ন উত্তর দিতে পারলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব উনি বললেন আমার প্রশ্নের উত্তর তৈরি আছে জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম সাহেব ভাই দুজন বন্ধুর কথা মনে পড়ে যায় ভাই একটা গল্প না এর মধ্যে একটা জ্ঞান আছে আমি আপনাদের জ্ঞান দিতে আসি না আপনারা সবই জানেন আমি একটু জাস্ট পুনরাবৃত্তি করছি ইমাম সাহেবের প্রশ্নগুলো যেমন ছিল উত্তরগুলোও তেমন ছিল দুজন বন্ধু এ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ও গ্রাজুয়েট কমপ্লিট করেছে বন্ধুর পাশে বসে সিট পড়ে একজনের ব্রেন ভালো একজনের ব্রেন ভালো পড়াশোনা করে আর একজন বন্ধুর পাশে বসে টুকে টুকে পাস করে ভাই এই করতে করতে বিএ কমপ্লিট করেছে বিএ কমপ্লিট করার পরে ওরা এসএসসি দি পরীক্ষায় বসেছে এসএসসি পরীক্ষায় বসেছে এসএসসি পরীক্ষাতেও ওর লাগ ভালো যে পাশাপাশি সিট পড়েছে দেখে দেখে পাস করে ও পরীক্ষায় পাস করেছে ভাইবা পরীক্ষা হবে বাই পোস্টে চিঠি গেছে অমুক তারিখে ভাইবা মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার জন্য দুজন বন্ধু গেছে মৌখিক পরীক্ষা দিতে যে বন্ধুটা পড়াশুনো জানে বা ভালো লেখাপড়া করেছে ওই বন্ধুটাকে আগে ডেকেছে ভিতরে ভিতরে যাওয়ার পরে বলছে বলো নাম্বার ওয়ান কোশ্চেন ভারত স্বাধীন হয়েছিল কত সালে ও বলছে স্যার 1946 সালে হব হব হচ্ছিল 47 স্বাধীন হয়েছে নেক্সট কোশ্চেন কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম দাও ও বলছে স্যার কার নাম বলি স্যার এর নাম বলে ও রাগ করে ওর নাম বলে ও রাগ করে নাম্বার থ্রি কোশ্চেন মানুষ কি চাঁদে যেতে পেরেছে বলছে স্যার এই ব্যাপারটা নিয়ে স্যার গবেষণা চলছে যাও যদি কোনো বাইরে ক্যান্ডিডেট থাকে ভিতরে পাঠিয়ে দাও বলছে বন্ধু সারা জীবন তো টুকে টুকে পাশ করলো এখানে তো কিচ্ছু বলার নেই তুমি তো লিখছো না মুখে বলেছো তোমার তুমি তোমাকে যা ধরেছে তাই উত্তর দিয়েছো আমাকে একটু বলে দাও বন্ধু তা না হলে আমি কিচ্ছু পারবো না তোমার অসিলায় যদি আমার চাকরিটা হয় ও যদি বিনা কারণে পুলিশ স্টপ মারতো ও পুলিশ স্টপ মারতো কেন ও মনে করছে এটাও দরকারি জিনিস বীজগণিতের সূত্র ভুল হলে অঙ্ক হবে না এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার যদি এই সূত্রটা ভুল হয় অঙ্ক ভুল হয়ে যাবে নতুন নামাজি মসজিদে গেছে চলো আমি যা করো তুমি তাই করবে নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকাচ্ছে ও দাড়ি চুলকা মনে করছে এটাও নামাজের নিয়ম মনে হয় তো নামাজ পড়িনি কোনোদিন বলছি কি বলবো দেখো আমার আমি খুব বিজি থেকে বিজি আছি আমি চলে যাবো আমি ব্যস্ত আছি আমি শুধু উত্তরগুলো বলে চলে যাচ্ছি 1946 সালে হব হব হচ্ছিল 47 হয়েছে কার নাম বা বলি এর নাম বলে ও রাগ করে ওর নাম বলে ও রাগ করে আর এই ব্যাপারটা নিয়ে গবেষণা চলছে বেচারি বলে চলে গেছে ভিতরে প্রবেশ করেছে তুমি ক্যান্ডিডেট বলে আমি ক্যান্ডিডেট
বলো তোমার জন্ম কত সালে? স্যার 1946 সালে হব হচ্ছিল 47 আমার জন্ম। ভাই কথা বুঝেছে? প্রশ্ন কেমন উত্তর কেমন? ইমাম সাহেবের প্রশ্ন কেমন উত্তর কেমন? কথা বুঝেছে? মাস্টার মশাই খুব রেগে গেলেন, এই কেমন জন্ম তোমার, 2 বছর ধরে তোমার জন্ম। এই তো বাপের নাম কি রে? কার নাম বা বলি স্যার? এর নাম বলে ও রাগ করে, ওর নাম বলে ও রাগ করে। ও মনে করেছে যে আমার বন্ধুকে মনে এই প্রশ্ন করা হয়েছিল, তা না হলে উত্তর কেন আমাকে বলবে? ওরে কাণ্ডজ্ঞান নেই। ওই রকম মাস্টার যদি স্কুলে যায় ও ছাত্রের কি শেখাবে? মাস্টার মশাই অত্যন্ত রেগে গেলেন, গিয়ে বলছে তুমি মানুষ না গরু? তা বলছে স্যার এই ব্যাপারটা নিয়ে গবেষণা চলছে। কথা বুঝেছেন? প্রশ্ন যেমন উত্তর তেমন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে এত যুক্তি বুদ্ধি দিয়েছিলেন, ইমাম সাহেবকে প্রশ্ন করেছে সঠিক উত্তর তিনি দেবেন। এই জন্য ডক্টর ফিলিংয়ের উক্তিতে একটা কথা বলা হয়েছে, ইট ইজ অননো হ্যাজুকট্যান্স ইজ স্পেকুলেশন অফ দ্য কাইন্ড দ্যাট উড ইজ আওয়ার আর্গুমেন্ট ফর দ্য ডিভাইন এক্সিস্টেন্স। তিনি বলেছেন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এলোমেলো মনোকল্পনাকে প্রশ্রয় দেওয়া যাবে, সঠিক তত্ত্ব প্রমাণ দিয়ে আল্লাহর আল্লাহ সম্পর্কে যুক্তি প্রমাণ দিতে হবে। ইমামে আজম তার নাম ছিল কি ভাই? নোমান বিন সাবিত। বাবা হানিফা কার নাম বলতে পারেন? হুজুরের মেয়ের নাম হানিফা। এই নামে সবাই চেনে কেন? বাগদাদের কয়েকটা মেয়ে এসে বলেছিল, ও ইমাম সাহেব একটা ছেলে যদি 4টে করে বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 4টে বিয়ে করতে পারবে না? আল্লাহর কোরআনে সাবিত, আল্লাহর কোরআন বললেন ফানকিহুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কার্যক্ষেত্রে আপনি 4টে বিয়ে করতে পারবেন। তবে বাবা যত আমলের কথা বললাম সব ছেড়ে দিয়ে যদি এই আমলটা করেন, এই ঘোষের মাঠের মা বোনের আমার ছেড়ে দেবে না বলো ভাই? যে ওই লোক এসে বলেছে বলে আমার স্বামী আবার বিয়ে করেছে, ভাই এটা যেন করবেন না ভাই। কার্যক্ষেত্রে বলা যায় কেন? আপনি সংসার করেছেন, স্ত্রীর শরীর খারাপ, সংসার করতে পারছে না, শরীয়ত বলছে তুমি জেনা করো না, তুমি নেক্সট বিয়ে করো। এভাবে 4টে পর্যন্ত যায়। ইমাম সাহেবকে সেম কোশ্চেন করা হয়েছিল, ওনার মেয়ে বললেন আব্বা জান এই উত্তরটা আমি দেবো, তবে শর্ত আছে আপনার নামের সঙ্গে আমার নাম জুড়ে দিতে হবে, সারা পৃথিবীর মানুষ আমার নামেই আপনাকে চেনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কেমন মেয়ে গো! ও বাগদাদের মেয়েরা তোমরা একটা কাজ করো, তোমরা যে কজন মহিলা এসেছো এক একটা পাত্রে তোমরা গ্লাসে করে দুধ নিয়ে আসবে। সমস্ত মহিলারা দুধ নিয়ে এসেছে, আসার পরে একটা পাত্র দেয়া হলো, এই পাত্রে ঢেলে দাও, ঢেলে দেওয়ার পরে তোমরা যে যার মতো দুধগুলো চিনে তুলে নাও। এটা সম্ভব নাকি? দুধের কালার তো একই। ব্যাস বুঝে গেলে? একটা মেয়ে যদি 4টি বিয়ে করে কার বাচ্চা তুমি কিভাবে ঠিক করবে? ওরা বুঝে চলে গেল। ইমাম সাহেবের মেয়ের নামকরণে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সারা বিশ্বের মানুষ জেনে গেল, যেমন মেয়ে তেমন বাবা। ভাইরা আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হল, দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল আপনার আল্লাহর মুখ এখন কোন দিকে আছে? আমার ভাইরা আপনার আল্লাহর মুখ এখন কোন দিকে আছে? বলার পরেতে এবার ইমাম সাহেব বললেন, ও পণ্ডিতি মশাই আপনাকে একটা মোমবাতি আনতে হবে, মোমবাতিটা জ্বালানোর পরে আমি আপনাকে বলে দেব আমার আল্লাহর মুখ এখন কোন দিকে আছে। একটা মোমবাতি কিনে আনা হলো, মোমবাতিটা জ্বালানো হলো, জ্বালানোর পরে এবার জিজ্ঞাসা করা হলো আপনি বলুন বলুন এই মোমবাতিতে, এই মোমবাতির আগুনের মুখটা কোন দিকে আছে আপনাকে বলতে হবে। বলছে বাবা দেখলে মনে হয় আগুনটা আগুনের দিকলে মনে হয় যেন সব দিকে ফিরে রয়েছে, যে যখন দেখে মনে হয় যেন তার দিকে ফিরে রয়েছে, আমি মেনশন করে বলতে পারবো না কোন দিকে মুখ আছে, আমার আল্লাহর মুখ এরকম কোন দিকে আছে মেনশন করে বলা যাবে না, আমার আল্লাহ সব দিকে ফিরে রয়েছে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বলছে বাবা আমি এটাও বুঝতে পেরেছি, আমারও তো ভয় লাগে, যদি 4টে প্রশ্নের উত্তর ঠিক হয়ে যায় তাহলে তো মুসলমান হয়ে যেতে হবে, মুসলমান হতে হবে। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, নাম্বার 3 কোশ্চেন, তোমার আল্লাহর আগে কে ছিল? উনি বললেন আপনাকে আমি 1 থেকে 10 পর্যন্ত গুনতে বলবো, ও সব তো সব শেষ করা হয়ে গেছে, কেন তুমি আমাকে 1 থেকে 10 পর্যন্ত গুনতে বলছো? আমি পণ্ডিতি মানুষ, আমি ধর্মগুরু, ধর্ম যাজক, আমি মানুষদেরকে শিক্ষা দিই, আপনি ওটা গোনেন গোনেন, ওর মধ্যে উত্তরটা লুকিয়ে রয়েছে, 1
একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেতর এইভাবে দশ পর্যন্ত গোনা হলো আবার দশ থেকে উল্টো গোনা হলো এক পর্যন্ত যখন তিনি এসে গেছে পৌঁছে গেলেন এবার বললেন কেন চুপ করে বসে আছেন কেন গুনে যান বলছে একের আগে কি রয়েছে আমার জানা নাই তবে সর্বশেষ উত্তর হলো একের আগে কিছুই ছিল না এক থেকে শুরু হয়েছে যেই মাত্র বলে দিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন আমার আল্লাহর আগেও কেউ ছিল না আল্লাহ এক অদ্বিতীয় আমার আল্লাহ থেকে শুরু হয়েছে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এটা হলো আমার মুখের দলিল কোরআন শরীফের দলিলটা শুনে নেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার ভাইরা আমার আল্লাহ এক অদ্বিতীয় আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নন আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই আমার আল্লাহকে কেউ জন্ম দেন নাই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বাজারে একটা বই বেরিয়েছে বইটার নাম হলো ইসলামের বিস্ময়কর নিদর্শন ঘটনা বলি এই বইয়ের মধ্যে কিছু আলোচনা করা রয়েছে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না আল্লাহকে আল্লাহ বলে মানো না যারা হাদিস কোরআন ছাড়া অন্য জায়গায় তোমরা প্রমাণ দেখতে চাও আমার আল্লাহ রব্বুল আলামিন কিছু মুজিজা আশ্চর্য জিনিস দেখালে বিহারের জব্বলপুরের পশ্চিম আকাশে নূরানি অক্ষরে লেখা উঠেছিল আলিফ লাম লামে আল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমি নিজে দেখে এসেছি বোম্বাইতে একটা জায়গা রয়েছে জায়গাটার নাম হলো মেরিন লাইন স্টেশন এই স্টেশনে নেমে একটু ভিতরে যেতে হবে একটা ঘর রয়েছে ঘরটার নাম হলো দি তারা পরিবেলা একোয়ারি তার মধ্যে একটা মাছের জার রয়েছে ওই জারের মধ্যে একটা মাছ রয়েছে মাছটার বাংলায় বলা হচ্ছে কোরআন মাছ ইংরেজিতে বলা হচ্ছে কোরআন ফিশ আর উর্দুতে বলা হচ্ছে কোরআন মাছলি খোদার কসম করে বলি মাছটা আমি নিজে চোখে দেখে এসেছি সরকার মেডিসিন দিয়ে মাছটাকে সুন্দর করে রেখে দিয়েছেন ওই মাঝের লেসের এক সাইডে লেখা আলিফ লাম লামে আল্লাহ অপর সাইডে লেখা মিম হে মিমদাল মোহাম্মদ একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যারা বিশ্বাস করে না লন্ডনে বাড়ি মেয়েটার মেয়েটার নাম হলো শাইমতা জাবেদ বইটার নাম আবারও বলি বইটার নাম ইসলামের বিস্ময়কর নিদর্শন ঘটনা বলি মেয়েটার নাম হলো শাইমতা জাবেদ তাদের জন্য চাটনি করবে বলে টমেটো আনতে বলা হলো একটা টমেটো আনা হলো কিছুই দেখা গেল না দ্বিতীয় টমেটো আনা হলো কিছুই দেখা গেল না তৃতীয় টমেটোটা যখন আনা হলো টমেটোটা কাটা হলো টমেটোর এক সাইডে লেখা আলিফ লাম লামে আল্লাহ অপর সাইডে লেখা মিমিগে মিমদাল মোহাম্মদ একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে এক আল্লাহ প্রমাণ করার জন্য এতটা কথা বলতে হলো ভাই অনেকে আমরা আছি আল্লাহকে আল্লাহ বলে ডাকি না কি গো ভাই কথা বল ডাকি না বাড়িতে বলছি আল্লাহ আল্লাহ মার্কেটে যেয়ে বলছি কেমন আছো খোকা কাকু সেজনার দয়ায় ভালো আছি ভাই সেজনা বলতে কি আল্লাহকে বোঝায় নাকি কথা বল আল্লাহর কোন সিমিলার ওয়ার্ড নেই আল্লাহ সিমিলার ওয়ার্ড আছে কিন্তু আল্লাহর পাশে কিছু নেই আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ প্রোটেক্টর অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েটর আল্লাহ ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বরী বিধাতা বিধাশ্রী পরমেশ্বর পরমেশ্বরী গড গডি সকলের লিঙ্গ আছে আল্লাহর কোন লিঙ্গ না আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে সেজনা উপরওয়ালার দয়ায় সেজনার দয়ায় মালিকের দয়ায় না এগুলো বললে চলবে না আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে কথা বুঝেছেন আমরা বলি আল্লাহ দাদাদের শাস্ত্রে রয়েছে অল্লু একই অর্থবোধক একই জিনিস আল্লাহ বলে ডাকতে হবে আমার ভাইরা এবার চতুর্থ নম্বর প্রশ্ন করা হলো চতুর্থ নম্বর প্রশ্নটা হলো আপনার আল্লাহ এখন কোথায় অবস্থান করছেন উনি বললেন পণ্ডিত মশাই আপনার দেহের মধ্যে যে আত্মা রয়েছে এই আত্মাটা এখন কোথায় আছে বলতে পারবেন বলছে আমি পারবো না সম্ভব না এটা বলা আমার আল্লাহ কোথায় আছে এটা বলা সম্ভব নয় তবে সর্বশেষ উত্তর হলো আমার আল্লাহ সর্বসময় সর্ব জায়গায় বিরাজমান একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ
ভাইরে আমার ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে এবার বললেন বাবা আমি তো বুঝে ফেলেছি মাল্লা বলে একজন আছে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও পণ্ডিত মশাই এবার রাস্তায় বার হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে যেতে 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 একজন একজন আকালের সঙ্গে দেখা হয়ে গেল রাকাল জীবনে স্কুলে যায়নি কলেজে যায়নি মাদ্রাসায় যায়নি রাকালের কাজ হলো গরু ছাগল চড়িয়ে খাওয়া তার হলো কাজ এই রাকাল তুমি বলতে পারবা আল্লাহ বলে একজন আছে তুমি বলতে পারবা রাকাল বলছি আমি আপনাকে হাজারো প্রমাণ দেব আল্লাহ বলে একজন আছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ পণ্ডিত মশাই বলছে সর্বনাশ আমি এত শিক্ষিত মানুষ আমি এতদিন বুঝতে পারিনি আল্লাহ বলে একজন আছে রাকাল কিভাবে রিক্স নিল আল্লাহ বলে একজন আছে বুঝিয়ে দেবে আমাকে বুঝিয়ে দাও কিভাবে তুমি বোঝাবে বলছে আমি রাস্তা দিয়ে যখন যাই আমি যদি পায়ের চিহ্ন দেখি আমি পায়ের চিহ্ন দেখে পথিক প্রমাণ করতে পারি আমি যদি ধোঁয়া দেখি আমি ধোঁয়া দেখে প্রমাণ করতে পারি আগুন জ্বলছিল আমি যদি ফল দেখি আমি ফল দেখে প্রমাণ করতে পারবো এখানে একটা গাছ ছিল আমি যদি গোবর দেখি আমি গোবর দেখে প্রমাণ করতে পারবো একটা গরু ছিল গোবর দেখে যদি গরু প্রমাণ করা যায় ফল দেখে যদি গাছ প্রমাণ করা যায় ধোঁয়া দেখে যদি আগুন প্রমাণ করা যায় পায়ের চিহ্ন দেখে যদি পথিক প্রমাণ করা যায় তাহলে এত সুন্দর করে সূর্য উঠছে আবার ডুবে যাচ্ছে আমি ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয়েছে আমার ভাইরা পশ্চিম দিক থেকে উদিত হয়েছে আর পূর্ব দিকে অস্তমি চোখাছে ছোটবেলা থেকে আমি এমন ভাবে দেখিনি আমি কোনোদিন দেখিনি 26 ঘন্টা রাত দিন হয়েছে এত সুন্দর করে কে পরিচালনা করেছে নিঃসন্দেহে এর মূলে আল্লাহ প্রোটেক্টর অ্যাডমিনিস্ট্রেটর বলে একজন আছেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ পণ্ডিত মশার আক্কেলমানির দাঁত ভেঙে আবার উঠেছে আমি এত শিক্ষিত মানুষ আমি কেন বলতে পারিনি এটা কিভাবে সম্ভব এটা কোনো মতে সম্ভব না আবার যেতে যেতে একজন চরকা চালকের সঙ্গে দেখা হয়ে গেল এই চরকা চালক সারা জীবন তো চরকা চালিয়ে চালিয়ে খেয়েছে চরকা চালক বলতে পারবা আল্লাহ বলে একজন আছে আর এই পৃথিবীর মূলে মালিক যদি আল্লাহ যদি দুজন হতো কি অসুবিধা হতো তোমাকে আমাকে তোমাকে বুঝিয়ে বলতে হবে চরকা চালক বলছি আমি আপনাকে চরকার মধ্যে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ পণ্ডিত মশার চক্ষু চড়ুক কাজ কিভাবে বলল চরকা চালক একটা মূর্খ মানুষ এর কাজ হলো সুতো কেটে খাওয়া আজকের এই মানুষটা কিভাবে বলছে আমরা তো আমি তো অসহ্য হয়ে যাই চরকা চালক বলতে শুরু করে দিল আমি চরকার মধ্যে দিয়ে বুঝিয়ে দেব অনেকে আবার রয়েছে দেখবেন আল্লাহর সঙ্গে পাল্লা দেয় আল্লাহর বিচারে ভুল ধরে আল্লাহ তোমার বিচার দেখো আল্লাহ লাউ গাছ এত সরু গাছ তার ফল করেছে এত মোটা মোটা সে গাছ মোটে চাগিয়ে রাখতে পারে না আর বট গাছ এত মোটা গাছ তার ফল করেছে এত ছোট ছোট আল্লাহ তোমার বিচার দেখলে হাসি লাগে আল্লাহ আল্লাহর বিচারে ভুল ধরতে গেলে বাবা নাকটা যদি আমার আল্লাহ পিছনে দিতেন তরকারি খারাপ হয়েছে কিনা এইভাবে শুকতে হতো ঠিক না ভুল কথা বল আমার আল্লাহ জানে কোথায় কোন জিনিসটা দেয়া দরকার আমার আল্লাহ সেখানে দিয়েছে এই মানুষটা বলছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই মানুষটা এবার বটগাছ তলায় বসে পড়েছে বটগাছ তলায় বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করে একটা ফল তার মাথায় এসে পড়েছে বলে আল্লাহ তোমার বিচার ঠিক আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পরীক্ষা করে দিলেন কেন তুমি ঠিক বললে ঠিক বলার কারণ হলো লাউ গাছ তলায় কোনো পথচারী কোনো লাউ গাছ তলায় কোনো পথচারী পথ দিয়ে রাস্তা দিয়ে চলে তারা কেউ বসে না বাবা লাউ আল্লাহ লাউ গাছের ফল তুমি যা মোটা করছ ওর চাইতে আরো তিন গুণ মোটা করো আল্লাহ আমার কোনো যায় আসে না কিন্তু বট গাছের ফল যদি তুমি গাছ অনুপাতে মোটা করতে আমার মাথায় পড়েছিল এত সময় আমার হয়তো খাটিয়ায় কিংবা শ্মশানে যেতে হতো আল্লাহ তোমার বিচার ঠিক আছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর বিচারে ভুল ধরে বাবা আল্লাহর বিচারে ভুল ধরা যাবে না আমার আল্লাহ যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন আমার ভাইরা আমার এবার বলার পরে চরকার চালক বলছে আমি আপনাকে বুঝিয়ে দেব এই চরকার মালিক হলাম
चलाते मालिक जो एक संगे चरका चालानो हतो चरका भेगे जो पृथ्वी मूले जो दूज आल्ला हतो एक आल्ला सूर्य उठाबो ना রাত দিন আর মোটে হবে না রাত দিন হবে না রৌদ্র বার হবে না সব সময় বর্ষা হবে এইভাবে পৃথিবীর মধ্যে ঝামেলা হবে সর্বশেষ কথা হলো যিনি সৃষ্টিকর্তা হন তিনি কিন্তু দুজন হতে পারে না তিনি হন একজন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তরুশরি পাল্লাহুম্মা বাবা আমি শেষ করে দেব নাকি কথা বলেন আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি আর যদি বলেন শেষ করে দেব ভাই দরুদ শরীফের আওয়াজের যে ভাব বুঝেছেন মনে হচ্ছে যেন আমাদের থেকেও আপনারা খুব কষ্টেই বসে আছেন এখন তো প্রতিদিন একটা দুটো করে প্রোগ্রাম করতে হয় জানেন তো দরুদ শরীফ একটু জোরে পড়লে ভালো লাগে दर पे आका किसी दिन भुला लीजिए दर पे आका किसी दिन भुला लीजिए अपुक कदमों में मुझको सुला लीजिए दर पे आका किसी दिन भुला लीजिए अल्लाहुम्मा وعلى آل سيدنا আমার ভাইরা আমার আল্লাহ বলে একজন আছে সুন্দর করে বুঝিয়ে দিন এই তত্ত্বটা কোথায় আছে বইয়ের নামটাও বলে দিচ্ছি বইয়ের নামটা হলো এক একাধিক না শূন্য এক না একের অধিক অধিক না শূন্য তাতে আস্তিক নাস্তিকের দাঁত ভাঙা জবাব দেওয়া আছে বইটার লেখক আমার আমার জানেন আমার আব্বা লিখেছিলেন বইটা তবে বাজারে এখন আছে কিনা বলতে পারবো না তবে আমার কাছে এক কপি আছে পুরাতন লাইব্রেরিগুলোতে খোঁজ করলে হয়তো পাওয়া যেতে পারে এক একাধিক না শূন্য বইটা তাতে বিজ্ঞানসম্মত বেশ কিছু কারণও দেয়া আছে কথা বুঝেছেন আমার ভাইরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে দুটো প্রশ্ন করেছিলাম আপনারা উত্তর দিতে পারবেন না আমি উত্তর দিয়ে দেবো কথা বলবো হয়তো অনেকে জানেন কিছু বলছেন না প্রথম নম্বর যে প্রশ্নটা করা হয়েছিল যে স্বামী বলেছে তুমি যদি পানিটা খেয়ে ফেলো তবে তুমি তালাক যদি ফেলে দাও তিন তালাক রাখলেও তিন তালাক ইমাম সাহেবের কাছে গেলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন মা তুমি একটা কাজ করো মা তোমার শাড়ির আঁচলটা তুমি আস্তে করে ওই পানির গ্লাসের মধ্যে প্রবেশ করাও আস্তে আস্তে পানিগুলো কাপড়ে চুষে নিল পানি খেলল পানি আমার ভাইরা খেলো না ফেললো না এবং রাখলেও না অথচ তালাকও হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম সাহেবের যুক্তি কত সুন্দর ইমাম সাহেবের মায়ের কাছে দুজন ব্যক্তি একসঙ্গে এসে কিছু পয়সা দিয়ে গেছে ইমাম সাহেবের মা সরল সোজা মানুষ তার থেকে একজন ব্যক্তি এসে বলছে আমার সে পয়সাগুলো দেন ইমাম সাহেবের মা সরল মোনা মানুষ তিনি পয়সা দিয়ে দিয়েছেন আর একজন ব্যক্তি অন্যদিন এসে বলছে মা আমার সে পয়সাগুলো দেন ইমাম সাহেবের মা খুব জ্বালায় পড়ে গেলেন বাবা আমি কি করবো কি হয়েছে আম্মা যান এই ব্যাপার বলে আপনি যেন আমি বলে দিচ্ছি যাই খোকা শোনো তোমরা যখন টাকা রাখতে এসেছিলে তোমরা দুজন এসেছিলে আর একজন কই সেই ব্যক্তিকে ডেকে আনো পয়সা দিয়ে দেবো ও ভয়ে পালিয়ে গেছে ও বুঝে গেছে যে এখানে চালাকি করলে খাটবে না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আরেকজন যে প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছিল যে ফজরের আজানের আগে কথা না বললে তালাক হয়ে যাবে কিছু কিছু স্বামী আছে ভাই
যখন রেগে যায় না এই কথাটা ব্যবহার করে না বাবা ব্যবহার করবেন না তালাক শব্দ ব্যবহার করলে আল্লাহর আরশ মওলা একটা খুঁটি আছে খুঁটিটা ঠক ঠক করে কাঁপতে থাকে ভাই আরো তো অনেক জিনিস আছে বলার তালাক শব্দটা কেন বলবো তিন তালাক বলার পরে ওই স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে সেখানে সংসার করবে তারপরে আবার যদি নিতে চান নিতে পারবে এর পানিশমেন্ট এটা এটা করবেন অনেকে তিন তালাক দিয়ে ফেলেছে পরে এবার বলছে সর্বনাশ করেছি আমি মুক্তি সাহেবের কাছে ফতোয়া নিতে গেছি বলে লিখিত বায়ান না দিলে ফতোয়া দেয়া যাবে না ফতোয়া দিয়েছে দেওয়ার পরে জিজ্ঞাসা করছে বলে আমি এক দুই চার পাঁচ এইভাবে বলেছিলাম আমি তিনটা বলি ওসব কোন রকম চালাকি তখন খাটবে না ভাই অটোমেটিক তালাক হয়ে গেছে তালাকের মশলা খুবই কঠিন মশলা ইমাম সাহেব বললেন মক্কা মদিনাতে তাহাজ্জুদের আজানের নিয়ম রয়েছে মাইকে আজান হয় জামাতে নামাজ হয় যারা গেছেন জানবেন খোদার কসম করে বলি ভাই হাতে না ধরে পায়ে ধরে বলি যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করুন হজ ফরজ হয়েছে টাকা জমিয়ে রেখেছেন জমি কখন বিক্রি করবে সেই আশায় যদি কোনো ব্যক্তি হজ না করে হজ ফরজ হয়েছিল অথচ হজ না করে মারা গেছেন ওই ব্যক্তিটা খ্রিস্টান ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে মরবে কিতাবের কথা বলছি খ্রিস্টান ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে মরবে কথা বুঝেছেন বড় মেয়ের বিয়ে দিয়ে হজে যাব না আজকে হজ ফরজ হয়েছে কালকে নিয়ত করুন টাকা জমা দেন গত বছরে গিয়েছিলাম উমরায় আমি আগামী 19 হজে যাব আগামী গতকালকে পাসপোর্ট জমা দিয়েছি আজিজিয়াতে এখন 2,50,000 টাকা খরচ হচ্ছে আমি তো হজ না করে টাকাগুলো জমিয়ে রাখতে পারতাম হজ করুন ইমাম সাহেব বললেন যে তুমি যখন স্ত্রী বাড়িতে বার হয়ে গেছে এবার ইমাম সাহেব কি করলেন তিনি তাহাজ্জুদের আজান দিলেন স্ত্রী মনে করো সেটাই মনে হয় ফজরের আজান জামা কাপড় দিয়ে চলে যাচ্ছিল রাস্তায় যেতে যে দেখে ফজরের সময় যেমন একটা সকাল মতো হয় সকালটা হয়নি আবার বাড়ি ফিরে এসেছে আসার পরে স্বামীকে বলছে হাগা তো এটা কোন আজান গো এখনো সকাল হচ্ছে না কি ব্যাপার যেই কথা বলেছে তালাক আর হয়নি শর্ত ছিল ফজরের আজানের আগে যদি কথা না বলো তবে তুমি তিন তালাক কথা বলেছে তালাক আর হলো না জোরে বলুন সুবহানাল্লাহ এত যুক্তি বুদ্ধি আল্লাহ তাকে দিয়েছিলেন আমার ভাইরা সেই ইমামের মত মেনে আমরা চলি মত অনুসরণ করি আমাদের ইমাম সবচাইতে বড় ইমাম আমার ভাইরা আমার যতটুকু আলোচনা আমি করেছি বাবা দেখতে দেখতে 12টা বেজে 40 মিনিট হয়ে গেছে কিয়াম সালাম করব দোয়া খায়ের হবে একটা পর্যন্ত সর্বসাকুল্য জলসা চলার কথা বুঝেছেন আমার ভাইরা আমি বলবো আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে আল্লাহকে অন্য কিছু বললে হবে না সেজনার দয়ায় উপর দয়াটা বলবেন আল্লাহকে আল্লাহ বলেই ডাকবেন যাদের মুখে দাড়ি নেই দাড়ি রেখে দেন ইসলাম শরীয়তের হুকুম আহকাম মেনে চলেন মা বোনেরা যারা আছেন আপনারাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন স্বামীকে সেবা করুন আর ইজ্জতটাকে হেফাজত করুন আল্লাহ আপনাদের জান্নাত নসিব করবেন মরণের পরে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আগামী বছর হজ পাকে যাব আমার জন্য সবাই দোয়া করবেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমরা যেন সকলে হজ পাকে যেতে পারি সবাই একেবারে একসঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন নামাজ কাজা কেউ করবেন না বাবা কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজের হিসাব আগে নেওয়া হবে অন্য কোনো হিসাব আগে হবে না নামাজ সবসময়ের জন্য জামাতে পড়ার চেষ্টা করবেন এমনি নামাজ পড়লে যে সওয়াব জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি জামাতে নামাজ পড়লে শয়তান আপনাকে গ্রাস করতে পারবে না মনে করেন বাড়িতে একা নামাজ পড়ছেন একা নামাজ পড়বেন অনেক রকম চিন্তা আসবে আল্লাহু আকবার বিবিরা এই দোকানটা খুলে এসেছিলাম বিক্রি হয়েছে কিনা কালকে কাস্টমার যে কতটা কি হবে না হবে জমিতে নাঙ্গল কখন দেব নানান টেনশন চিন্তা ভাবনা জামাতে পড়বেন সব চিন্তা ভাবনা থাকবে না কেন একটা মাঠে দেখবেন একটা ছাগল চলছে বাঘ যদি মনে করে ছাগল শিকার করবে ও কিন্তু যেই ছাগলটাকে ধরে ফেলবে 11টা ছাগল চড়ছে একটা বাঘ রয়েছে ও ঠিক করতে পারবে না কাকে আমি ধরবো মসজিদে জামাতে নামাজ পড়বেন শয়তান চিন্তা করে পায় না যে আমি কাকে এরে কারে ধরবো এতটা মানুষ ও কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায় এই জন্য জামাতে নামাজ পড়বেন ভাই নামাজ ছাড়া কোনো গতি নেই কিছু কিছু মুসলমান আছে বলে আমি নামাজ পড়িনি তাই কি আমার মন ঠিক আছে কথা বুঝেছেন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আগে জবাব দিতে হবে বাবা জলসা শোনা নফল কাজ জলসা শুনছেন এটা তো নফল কাজ হলো ফরজ জিনিসটা কেন বাদ দেবেন আমার ভাইরা যতটুকু আলোচনা করেছি বিভিন্ন দিক দিয়ে বোঝাতে যে ভুল হওয়ার স্বাভাবিক
ভুল হলে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার শরীর সুস্থ রাখে, আমার দ্বারা দিনের কাজ করিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন যারা আশেপাশে আছে সকলে মেহরবানি করে মাহফিলে আসুন, আমরা সকলে সেই নবী পাকের শানে একটু সালাম জানাবো, সকলে পাশাপাশি হয়ে দাঁড়িয়ে যান। ইয়া নবী, ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি জিবরাইল আওয়াজ তুলিল আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সারদার করিতে আল্লাহর প্রতি দয়া। নবী ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াত আবি সুলতানে মদিনা আয়ুয়ে ওসকে সাকিনা নুরুসে মিশকো সে বেতার পসিনা। নবী সালাম সালাম, ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি নবীজির আব্বা আবদুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুদুমা হালিমা নবীজির